আর আর ক্যাফে সিরামপুরের প্রথম ক্যাফে কিনা জানি না কিন্তু বেস্ট ক্যাফে তো আমি বলতেই পারি শ্রীরামপুরে থাকা টপ রেস্টুরেন্টের মধ্যে এনার নাম কিন্তু ওপর দিকেই আছে এটা হলো শ্রীরামপুর মাহেশ জিটি রোডের একদম ওপরে বাইদেবী এটাও বলে রাখি এটা শুধু নর্মাল ক্যাফে নয় এটা একটা মিউজিক ক্যাফে এখনো পর্যন্ত এখানে লাইফ ব্যান্ড পারফর্ম করে অবশ্য প্রতিদিন নয় শুধু উইকেন্ডসেই এখানে পারফরমেন্সগুলো হয় এই ক্যাফে জনপ্রিয়তাটা এতটাই বেশি কি উইকেন্ডে আপনি এক চান্সে সিট পাওয়াটা মুশকিল একটুখানি ওয়েট আপনাকে করতেই হবে অবশ্য তার একটা কারণ আছে ফ্যামিলির চারজন যদি চার রকম খাবার খেতে চায় এই একটাই ক্যাফেতে সব রকমের খাবার পাওয়া যায় মানে মাল্টি মাল্টিপিজিন বলতে গেলে এটা আমার প্রথমবার না আমি বহুবার আগে এসে আর আর ক্যাফের খাবার খেয়ে গেছি ইভেন আমার বার্থডেটাও এবছর আমি আর আর ক্যাফেতেই সেলিব্রেট করেছি তার ডিটেলস পরে বলবো প্রথমে গিয়ে আমি অর্ডার করে দিলাম একটা ফিশ ফ্রাই এদের ফিশ ফ্রাইয়ের সাথে একটু ফ্রেঞ্চ ফ্রাইস আর একটুখানি স্যালেড এরা সার্ভ করে এক প্লেটে দু পিস ফিশ ফ্রাই থাকে এদের ফিশ ফ্রাইটা পিওর ভেটকির হয় ভেতরে বেশ একটু মশলা দেওয়া একটা স্ট্যান্ডার্ড সাইজের ভেটকি মাছের ফিশ ফ্রাই কেউ যদি ভেটকি মাছের ফিশ ফ্রাই পছন্দ না করো তাদের জন্য অপশন হচ্ছে এখানকার ফিশ অ্যান্ড চিপস ওটা একটু মোটা হয় আর ওটা বাসা দিয়ে তৈরি হয় এই ক্যাফের আমার একটা জিনিস খুব ভালো লাগে এরা যেটা বাসা দিয়ে তৈরি হচ্ছে সেটা বলেই দেয় এটা বাসা আর যেটা ভেটকি দিয়ে হচ্ছে সেটা বলে দেয় ভেটকি ভেটকি বলে বাসা এরা কোনো দিনই আমাদের সার্ভ করেনি বাঙালিয়ানা পিস রায়ের রেশ থেকে বেরোতে না বেরোতেই একেবারে ডুবে বসলাম ইটালিয়ান পাস্তার দিকে হ্যাঁ এটা অথেন্টিক পাস্তা আমি বলতে পারবো না কিন্তু খেতে মোটেই খারাপ না মেনু কার্ড খুললে তুমি ওখানে দু রকমের পাস্তা দেখতে পাবে একটা হলো রেড সস পাস্তা দ্বিতীয়টা হলো হোয়াইট সস পাস্তা আর আমি অর্ডার করেছিলাম মিক্স সস পাস্তা এটা অবশ্য তুমি মেডু কার্ডে পাবে না আমি ওদের রিকোয়েস্ট করেছিলাম বানিয়ে দিতে আর ওরা বানিয়েও দিয়েছিল মিক্স সস পাস্তাতে কি হয় টমেটোর ট্যাঙ্গিনেসটাও থাকে আর হোয়াইট সসের ক্রিমিনেসটাও থাকে তাই জন্য আমার মিক্স সস পাস্তা খেতে প্রচণ্ড ভালো লাগে আমি বলবো না এটা আমার খাওয়া লাইফের সব থেকে বেস্ট পাস্তা কিন্তু হ্যাঁ শ্রীরামপুরের মধ্যে বেস্ট পাস্তা আমি এটাকেই বলবো যেরকম চেয়েছিলাম ঠিক সেরকমভাবেই বানিয়ে দিয়েছে টমেটোর ট্যাঙ্গি ভাব আর ক্রিম প্রচণ্ড ভালো একটা টেস্ট করছিল তার মধ্যে অনেকটা চিলি ফ্লেক্স দিয়েছি ভীষণ ভালো লেগেছে আমার তারপরেই আমি অর্ডার করলাম স্পেশাল স্যান্ডউইচ এটা হলো আর ক্যাফে স্পেশাল স্যান্ডউইচ এখানে আবার বলি তিন রকমের স্যান্ডউইচ পাওয়া যায় ভেজ চিকেন আর আর ক্যাফে স্পেশাল স্যান্ডউইচ এই স্যান্ডউইচটা অনেকটা মোটা হয় মোটামুটি একজন একটা খেয়ে উঠতে পারলেই যথেষ্ট এই স্যান্ডউইচের সাথে একটু স্যালাড আর তার সাথে অল্প ফ্রেঞ্চ ফ্রাইস দেয় আমার এখানকার তিনটে স্যান্ডউইচই খাওয়া আছে আর আমার সব থেকে বেস্ট এটাই লাগে এই স্যান্ডউইচটা তৈরি হয় তিনটে লেয়ারে প্রথম লেয়ারে থাকে সেদ্ধ ডিম যেটাকে ছোট ছোট পিস পিস করে এর ভেতরে দেওয়া থাকে বাটার দিয়ে তারপরে লেয়ারে থাকে হচ্ছে চিকেন কাঁচা পেঁয়াজ গোলমরিচ চিজ ভর্তি একেবারে এরা চারটে টুকরো করে স্যান্ডউইচগুলোকে সার্ভ করে আর ওপর থেকে প্রচুর চিজ এরা গ্রেট করে দেয় সত্যি কথা বলতে কি একজনের পক্ষে একটা স্যান্ডউইচ যথেষ্ট পেট পুরো ভরে যাবে আর এই স্যান্ডউইচটা একসাথে যখন তুমি কামড় দেবে না বিশ্বাস করো তুমি অন্য খাবার ভুলে যাবে পুরো এই এই ক্যাফেতে আসলে স্যান্ডউইচ আমি সবসময় অর্ডার করি মানে বুঝতে পারছো তো কতটা টেস্টি স্যান্ডউইচ খাওয়ার সাথে ইচ্ছা হলো একটু মকটেলস খেতে মকটেলসের মধ্যে আমি অর্ডার করেছিলাম একটা ফ্রেশ লাইম সোডা এদের না একটা বড় মকটেলস কাউন্টার আছে অনেক রকমের মকটেলস পাওয়া যায় নানা রকম প্রাইজের এছাড়া এখানে টি কফিও পাওয়া যায় এরপরেই চলে এলো হিরোইনের মতন দেখতে হিরোইনদের খাবার স্যালেড স্যালেড কিন্তু আমি মোটেই পছন্দ করি না একদমই ভালোবাসি না আমার তো মনে হয় বাইরে গিয়ে মানে স্পেশালি রেস্টুরেন্টে গিয়ে স্যালেড খাওয়া মানে পয়সা নষ্ট কিন্তু সেই দিন কী মনে হলো আমি জানি না অর্ডার করলাম একটা রাশিয়ান ক্রিম চিকেন স্যালাড এবার রেস্টুরেন্ট সম্বন্ধে কিছু কথা বলি এই রেস্টুরেন্টটা একতলায় একটা বসার অ্যারেঞ্জমেন্ট আছে আর দোতলাতেও আছে এই যে স্যালাড ব্যাপারটা এটা একতলাতে সার্ভ হয় এই ব্যাপারটা আমি এদের ঠিক বুঝতে পারি না এদের একতলায় এক রকম মেনু থাকে দোতলাতে আর এক রকমের মেনু থাকে কিন্তু এটা না যে একতলার কোনো খাবার দোতলাতে সার্ভ হবে না এবার স্যালাডের কথায় আসা যাক প্রচুর পরিমাণে মিওনি আর ক্রিম ছিল তার মধ্যে প্রচুর পরিমাণে ছিল চিকেনের টুকরো তার সাথে ছিল ড্রাই ফ্রুটস ছোট ছোট টুকরো করা ফ্রেশ ফ্রুটস আর ছিল অল্প পরিমাণে কিছু ভেজিটেবলস সবটা মিলে দারুণ ব্যাপার হয়েছিল ঠান্ডা ঠান্ডা একটা দারুণ কোল্ড স্যালাড ফ্যাট ফ্রি ভেবে খেলে কিন্তু মস্ত বড় ভুল করবে আর আমি অর্ডার করেছিলাম ফিশ টিক্কা এই ফিশ টিক্কাটা বাসা মাছ দিয়ে তৈরি অর্ডার তো করে ফেলেছিলাম কিন্তু ওখানে বসে খাওয়ার মতন পেটে জায়গা একদম ছিল না বাড়িতে প্যাকিং করে এনে পরে শান্তি করে খেয়েছি টেস্টটা বলে রাখি টেস্টটা যথেষ্ট সুন্দর একটা আইডিয়াল ফিস টিক্কা যেরকম হবে ঠিক তেমনটা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আমার চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নতুন একটা কোনো এপিসোডে ততক্ষণের জন্য বাই টেক কেয়ার টাটা